বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে আর একটা দুর্দান্ত এপিসোড নিয়ে হাজির হয়েছি। আপনারা ভালোভাবে দেখবেন এবং শিখবেন হাতায় রবার সবচাইতে সহজ, পিছনে সেন কিন্তু কালার ভিন্ন, বি রুমাল শার্ট ফ্রক সামনে গোলগোলা, সবচাইতে সহজভাবে আপনারা এটা সেলাই শিখবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি সেলার ইচ্ছুক থাকে, শেখার। তাহলে দুই সাইডে ফিতা হবে, দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি এটা কাপড় দিয়ে গলাটা তৈরি করব, বক্রম এটার মধ্যে ব্যবহার করব না। সবচাইতে সহজ, যেহেতু গোল গলা বক্রম না দিলেও চলে, এর জন্য আমি বক্রম দিতেছি না। এরকমভাবে সামনে গোল, পিছনেও গোল, কিন্তু একসাথে গলাটা কাটব। তারপরেও হয়ে যাবে। দেখেন দুইটা গলা হয়ে গেছে। এখন একটা গলার পাশে এরকমভাবে কেটে নেব, এটা পিছনের গলা হবে। এটা প্যান্টের সেন, সবচেয়ে শক্তিশালী প্যান্টের সেন হয়, ফ্রকের সেন খুব একটা ভালো হয় না। এর জন্য আমি প্যান্টের সেন ব্যবহার করতেছি, আপনারাও তাই করবেন আমি আশা করি। প্যান্টের সেন কালো বা এও কালার হয়, কিন্তু এখন আমার কাছে এই কালারটা নেই, এর জন্য কালো ব্যবহার করতেছি। এরকমভাবে সুন্দর করে বাসটা দিয়ে নেবেন, 2.11 পাশে জানি বাসটার কাপড়টা থাকে। এখানে সুন্দর করে বাসটা দিবেন, এখানে চুল পরিমাণও কম বেশি করবেন না, একদম নিখুঁত করে এখানে বাসটা দিতে হবে। দেখেন এরকমভাবে তৈরি করবেন। এই যে দেখেন আমি আলাদা কাপড়টা নিয়েছি, এটার দেড় ইঞ্চি পাশ সেনের দুই সাইডে হয়ে যাবে, এতটুকু লম্বা আপনি নেবেন। এরপর সুন্দর করে আস্তে আস্তে সেনের উপরে ধরে, তারপরে সেনটা যাতে না দেখা যায় আপনি সেদিকে খেয়াল রাখবেন। প্রিয় দর্শক বিন্দু, স্টার টেইলার্সের সৌজন্যে আপনি সেলাই ও কাটিং দেখতেছেন। আমি আশা করব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন টার্ন করে দিন, তাহলে প্রত্যেক দিনের মতো আমি ভিডিও আপলোড করি, আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, লেটস গো স্টার্ট, একটি লাইক দিয়ে শুরু করুন। আপনার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে বলে দিন স্টার টেইলার্সের সৌজন্যে জুলহাস ভাই কাছে কাছে চ্যানেলটা একটু দেখো, দেখে দেখে শিখো। আপনাদের কাছে আমার আরোটা প্রশ্ন, আপনারা কেমন ভিডিও দেখতে চান, কীরকম ডিজাইনের আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ওই রকম ডিজাইনের ভিডিও দেওয়ার চেষ্টা করিব। এরকম সুন্দর করে নিখুঁতভাবে আস্তে আস্তে বসাবেন, সেলাইটা দেবেন খুব নিখুঁত, চুল পরিমাণও যাতে বেশ কম না হয় সেদিকে খেয়াল রাখবেন। এখানে টাক মেরে নেবেন, কমপক্ষে তিনটা সেলাই দিবেন, যেহেতু এখানে অনেক প্রেশার পড়ে। এখানেও টাক মেরে নেবেন, এরপর সমান হয়েছে কিনা আপনি সেদিকে খেয়াল রাখবেন। দেখেন আমার কিন্তু সেন্টার কালো দেখা যাচ্ছে না। এখন আস্তে আস্তে গলাটা সিলাবেন,
সুন্দর করে চাপশিলাটা দিবেন, সুন্দরভাবে জানি বিটা উঠে সেদিকে খেয়াল রাখবেন। আপনারা সব সময় ডাবল চাপ সেলাই দিবেন, এক ফিট একটা চাপ সেলাই দেওয়ার হয়ে যাওয়ার পরে আর একটা চাপ সেলাই দিবেন এক ফিট ফাঁক দিয়ে।
সুন্দর করে এরকমভাবে হাতাটা তৈরি করে নেবেন, হাতাটা জয়েন দিবেন, হাতাটা রাবাট লাগাইতে হবে, সবচাইতে সহজ এইভাবে। আমি অন্যভাবে হাতায় রাবাট লাগানো যায় ওটাও আর একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। এরকমভাবে আস্তে আস্তে মাপ দিয়ে তারপরে হাতাটার রাবাট লাগাবেন। প্রিয় দর্শকবৃন্দু, আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখুন, নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, লাইক দিন, কমেন্ট করুন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করিব। প্রিয় দর্শকবৃন্দু, আপনার যদি মন খারাপ থাকে তাহলে আমার আর একটা চ্যানেল আছে জুলহাস ফিশিং, নিচে লেখা আছে দেখেন নীল লেখা জুলহাস ফিশিং, ওখানে চাপ দিয়ে আপনার ভালো না লাগলে আপনি মাছের বা মাছ ধরার অত্যাধুনিক প্রযুক্তি আমি ওই ভিডিওতে দিয়ে থাকি, আপনারা ওই ভিডিওটা দেখে আপনার মনটা একটু শান্ত করুন, ভালো লাগবে আপনার অনেকটা। আপনি ওই ভিডিওটার মধ্যেও সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেক দিন আমি ওইটার মধ্যেও ভিডিও ছাড়ি, আপনারা দেখে শিখতে পারবেন বা বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে, দেখেন অনেক সুন্দর হয়েছে। আমি আশা করব যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন একদম ক্লিয়ার হয়ে যাবেন, আজ থেকে দুই রকম রুমাল শার্ট কাপড়, দুই রকম কাপড় দিয়ে রুমাল শার্ট ফ্রক কিভাবে তৈরি করবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে, আমি আশা করি আপনার বাচ্চার জন্য আপনি নিজেই আজ থেকে তৈরি করতে পারবেন এরকম সুন্দর ফ্রক। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আপনার জীবন সুখময় আনন্দময় হোক। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।